বর্তমান সময়ে দানাদার খাবারের যে হারে মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে ছাগল পালন করা কারোর পক্ষে সম্ভব হচ্ছে না এবং অন্যান্য খাবারের ব্যবস্থা না থাকায় অনেক ফার্ম এখন বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনারা চেষ্টা করেন, আপনারা কম খরচে খাবার তৈরি করবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই খাবার তৈরি করে ছাগল পালন করতে পারবেন। কম খরচে ছাগল পালন করতে হলে আপনাদেরকে সাইলেজের ব্যবস্থা করতে হবে। যদি আপনারা সাইলেজের ব্যবস্থা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনারা অল্প খরচের মধ্যে ছাগল পালন করে স্বাবলম্বী হতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি ধনঞ্জয় অধিকারী, NDF গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সাইলেজ ছাগলকে খাওয়ালে ছাগলের কী লাভ এবং কী ক্ষতি, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয়, ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রথমে আলোচনা করব সাইলেজ কী এবং এই সাইলেজ খাবারটি আমরা কীভাবে কী মেটেরিয়াল দিয়ে তৈরি করি। অনেকের প্রশ্ন থাকে সাইলেজ কী, আমরা সাইলেজ সম্পর্কে সঠিকভাবে বুঝি না, একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন। তো সাইলেজ হচ্ছে ছাগলের জন্য স্টল ফিডিংয়ে একটি পুষ্টিকর খাবার, যে খাবারটি আমরা ভুট্টা গাছ দিয়ে তৈরি করি। প্রথমে ভুট্টা চাষ করা হয়, ভুট্টার বয়স যখন 90 থেকে 95 দিন হয় এবং ভুট্টার দানাতে যখন দুধ চলে আসে, তখন সেই গাছটাকে কেটে চাপ কাটার মেশিনে কাটিং করে সাইলেজ কালচার দিয়ে হাওয়া আবদ্ধ করে প্যাকিং করে রাখতে হয় এবং 40 দিন পর থেকে সেই খাবারটি ব্যবহার করা যায়। এবং একবার প্যাকিং করলে এই খাবারটি আপনারা 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। বর্তমান যে সময়, এই সময়টা হচ্ছে সাইলেজ তৈরির জন্য উপযোগী সময়। আর কিছুদিনের মধ্যেই বর্ষা চলে আসবে, বর্ষার সময় ছাগল পালন করা খুবই মুশকিল হয়ে যায় যদি আপনারা খাবার তৈরি করে না রাখতে পারেন। এবং বর্ষার সময় চারিদিকে বন্ধ হয়ে যায়, কোনো মাঠ থাকে না খোলা, ছাগল চড়ানোর জন্য কোনো জায়গা থাকে না। যে সমস্ত জায়গায় ছাগল চড়ানোর জন্য কোনো ব্যবস্থা থাকে না, সেই জায়গাগুলোতে স্টল ফিডিং ছাড়া ছাগল পালন করা খুব মুশকিল। এর জন্য সেই জায়গাগুলোতে সাইলেজের ব্যবস্থা করা খুব ভালো। যদি আপনারা সাইলেজের ব্যবস্থা করতে না পারেন, তাহলে কিন্তু বর্ষার সময় আপনাদেরকে ছাগল নিয়ে খুব সমস্যার মধ্যে পড়তে হবে। সাইলেজ ছাগলকে খাওয়ানোর আগে আমাদেরকে জানতে হবে সাইলেজ ছাগলকে খাওয়ালে কী লাভ এবং কী ক্ষতি। সাইলেজ আমরা ছাগলকে কেন খাওয়াবো, সাইলেজে কী কী পুষ্টিগুণ পাওয়া যায়। সাইলেজে আমরা যেসব পুষ্টিগুণ দেখতে পেয়েছি, সাইলেজে পাওয়া যায় কার্বোহাইড্রেট, শর্করা, ল্যাকটিক অ্যাসিড এবং খনিজ পদার্থ, এছাড়াও ভিটামিন এ এবং ভিটামিন সি। এই পুষ্টিগুলি ছাগলের শরীরে খুব প্রয়োজন। যদি আপনারা ছাগলকে সাইলেজ খাওয়াতে পারেন, তাহলে সাইলেজ খাবারটি ছাগল খুব সহজেই হজম করতে পারে। এর কারণ হচ্ছে প্রচুর পরিমাণে সাইলেজে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। যে ছাগলের শরীরে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ কম থাকে, সেই ছাগল কিন্তু যে কোনো খাবার অত সহজে হজম করতে পারে না। ছাগলের হজম শক্তি বৃদ্ধি করতে হলে ছাগলের শরীরে ল্যাকটিক অ্যাসিডের খুব প্রয়োজন। সাইলেজ যদি আপনারা ছাগলকে খাওয়ান, তাহলে ছাগল খুব সহজেই এই খাবারটিকে হজম করতে পারে এবং ছাগলের কোনো ধরনের পেটে সমস্যা থাকে না। ছাগল যদি খাবার হজম করতে না পারে, তাহলে কিন্তু ছাগলের পেটে বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়, যেমন পাতলা পায়খানা, পেটে গ্যাস, অম্বল। এই ধরনের সমস্যাগুলো হওয়ার প্রধান কারণ হচ্ছে ছাগলের শরীরে হজম শক্তির অভাব। এবারে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই খাবারটি আমরা সংরক্ষণ করব কিভাবে এবং কিভাবে আমরা ফার্মে ব্যবহার করতে পারব। যদি আপনারা মনে করেন যে সাইলেজ তৈরি করবেন, তাহলে আপনারা খুব সহজেই সাইলেজ তৈরি করতে পারেন। সাইলেজ তৈরি নিয়ে এর আগে আমার এই চ্যানেলে বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছি, সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন এবং খুব সহজেই আপনারা সাইলেজ তৈরি করতে পারবেন। যদি আপনারা মনে করেন যে আমাদের পক্ষে সাইলেজ তৈরি করা সম্ভব হচ্ছে না, আমাদের ভুট্টা চাষ করার মতো কোনো জমি নেই, তাহলে আপনারা বাইরে থেকে সাইলেজ সংগ্রহ করে আপনার বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন। যদি আপনারা সাইলেজ ছাগলকে খাওয়ান, তাহলে আপনার ছাগলের দুধ বৃদ্ধি হবে, ছাগলের কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। এছাড়াও সাইলেজ ব্যবহার করলে ফার্মে অনেক কম খরচের মধ্যে ফিড ম্যানেজমেন্ট করা যায়। আর যদি আপনারা কম খরচে ফিড ম্যানেজমেন্ট করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের ফার্মে খরচা অতিরিক্ত হয় এবং অতিরিক্ত খরচা হওয়ার কারণে ফার্মে প্রফিট অনেক কম হয়। কম খরচে ছাগল পালন করতে হলে আপনাদেরকে সাইলেজ ব্যবহার করতে হবে, এছাড়াও অন্যান্য কোনো খাবার দিয়ে কম খরচে ছাগল পালন করা মোটেই সম্ভব নয়।
যদি আপনাদের শাইলেজের প্রয়োজন হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, শাইলেজ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।